শুনুন আজকে সূরা ইয়াসিন কি করে তা দেখা যাবে, সূরা হাসরের শেষ তিন আয়াত কি হয় তা দেখা যাবে। আপনি অপেক্ষা করুন, আপনার সাথে আমার কয়েকটি জরুরি কথা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকালে সাহিবুল কোরআন, বিচারের মাঠে যারা কোরআন মাজিদ পড়ে তাদেরকে বলা হবে, আপনি যে আজকে কোরআন মাজিদ পড়ছেন বিচারের মাঠে আপনাকে বলা হবে, ইকরা ওয়াত্তাকি ওয়াত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি জান্নাতের উপর দিকে উঠো, পাঁচতলা দশতলা একশো তলা বিল্ডিং 500 তলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো আর পড়ো, পড়ো আর উঠো। দুনিয়াতে যেভাবে সুন্দর করে পড়ছিলে সেভাবে সুন্দর করে পড়ো আর উঠো, পড়ো আর উঠো, পড়ো আর উঠো। ফাইন্না মানজালাকা আখিরা আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের শেষ, তোমার জান্নাতের থাকার জায়গা ওইটা পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে, পড়ার উপর দিকে যেতে থাকো, পড়তে 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 তোমার পড়ার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার জান্নাতে থাকার জায়গা। নেন এখন আপ কোরআন মাজিদ পড়বেন কিনা দেখেন, শুধু রমজানে কোন রকম করে ছেঁচড়া বেচড়া এক ঘন্টা পড়ে, শুধু রমজানে পড়তে হবে, 12 মাস পড়তে হবে, বাধ্য প্রতিদিন পড়তে হবে, জরুরি। শুনুন, বিচারের মাঠে যা জিনিস আপনার পক্ষে কথা বলে সেই জিনিসকে টিকিয়ে রাখার জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। বিচারের মাঠ বড় কঠিন, আঙ্গুল কথা বলবে বিচারের মাঠে, যে আঙ্গুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আঙ্গুলে, এই আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কালো পাথর। যদি আপনার হজের টাকা বৈধ হয়ে থাকে তাহলে হাজরে আসওয়াদ, বিচারের মাঠে কথা বলবে আপনার ওইসব ছোট বাচ্চা ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে, যে বাচ্চা আপনার 6 মাস পেটে থেকে মারা গেছে, যে বাচ্চা মরা হয়েছে, যে বাচ্চা হয়ে মারা গেছে, এই বাচ্চা বিচারের মাঠে বাপ মায়ের কাপড় ধরে নিয়ে আল্লাহকে বলবে আগে ক্ষমা তারপরে কোনো কথা। যেমন কোরআন মাজিদ বলবে আগে ক্ষমা তারপরে কোনো কথা, ঠিক এই বাচ্চারাও বলবে আগে ক্ষমা তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, যেগুলি বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে সেইগুলিকে খুব জোরালো ভাবে শক্ত ভাবে ধরে রাখুন। আজীবন আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, কখনো তাসবিহ দানাই নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আমি আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, মরা পর্যন্ত যদি ভুল হয় একদিনে যদি ঠিক না হয় তবে নাকি পাবেন, কেন এটাই রাসূলের নীতি। ভুল হোক তাতে আপনার কি, আপনি চেষ্টা করেন ঠিক করার, আপনি মানুষ হিসেবে ভুল হয়েছে তো আপনি কি ভুলের ঊর্ধ্বে নাকি, আপনি কখন ফেরেশতা হয়ে গেছেন যে ভুল হবে না, আপনি তো ফেরেশতা নন, খান পেশাব পায়খানা করেন, ভুল হবে এটাই স্বাভাবিক। একদিনও ঠিক না হোক আপনি আপনার গতিতে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, অতএব আঙ্গুল বিচারের মাঠে কথা বলবেই বলবে, কোরআন আপনার পক্ষে কথা বলবেই বলবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহানু ফি সুফফা, আমরা মসজিদে নববীতে আহলে সুফফার সাথেই ছিলাম, ওরা বেশ কিছু মানুষ, ওদের খানা পানির ব্যবস্থা নেই, ওরা কষ্ট করে সেখানে থাকতো, তো আমরা সেখানে আছি, আল্লাহ নবী আমাদের সামনে বের হয়ে আসলেন, এসেই বলছেন আ ইহুব্বা আহাদুকুম আয়াদ্দুলা বথানা বিল আকিকে ফায়াজুদু নাকাতাইনি কাওমাওয়াইনি বেগারি ইসমিনাল্লাহ কাতির রাহিমিন, সঙ্গী সাথী শোনো শোনো শোনো, সকালে সকালে তোমাদের কেউ বোথা পাহাড়ে যাবে অথবা আকিক বাজারে যাবে, সকালে সকালে তোমাদের কেউ বোথা পাহাড়ে যাবে অথবা আকিক বাজারে যাবে, সকালে সকালে কেউ তোমাদের মধুপুরে যাবে বা দিক পাইতে যাবে, দুইটি দামি মোটা উঁচু একবারে বড় বিরাট উঁচু উঁচু কুচ দুইটা উঁট পেয়ে নিবে, যেখানে কোনো মারামারি হবে না, যেখানে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না, এমনিতেই পেয়ে যাবে, এইটি কি তোমাদের কেউ চায়? সাহাবীগণ বলছেন কুল্লুনা নহিব, হ্যাঁ চায় মানে এটা তো বিশাল ব্যাপার, অতি হচ্ছে তাদের দামি সম্পদ,
যদি এটা মধুপুরে হতো তাহলে বলা হতো যে দুই ট্রাক আনারস যাওয়ার সাথে সাথে পাবে, ছিনিয়ে নিতে হবে না, এমনিতেই পাওয়া যাবে। শোনেন ওখানে হাদিসে কিন্তু মধুপুর নেই, এটি আবার কেউ ধরে যেন না বলে। দেখছেন আব্দুর রাজিক সাহেব বলছেন হাদিসিকে মধুপুর আছে, হাদিস আছে বোথা পাহাড় অথবা আকিক বাজার, আকিক বাজারে যাবে, বোথা পাহাড়ে যাবে, গিয়ে দুটি উঠ পেয়ে নিবে, কে চায় বলে আমরা সবাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, আফালা ইয়াদুয়া আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারে না, এক আয়াত না ইল্লা মা আয়াতানি, মসজিদে গিয়ে দুটি আয়াত পড়বে বা দুটি আয়াত শিখিয়ে দিবে, দুটি আয়াত পড়বে বা দুটি আয়াত শিখিয়ে দিবে, খায়রুন লাহু মিন না কাতাইনি, তাহলে দুইটি উটের চেয়ে তা উত্তম হবে। সালাসন খায়রুন লাহু মিন সালাসিন, তিনটি আয়াত পড়লে তিনটি উটের চেয়ে উত্তম, চারটি আয়াত পড়লে চারটি উটের চেয়ে উত্তম, অমিন আদা দেহিন্না মিনা লেভেলে, যত আয়াত তত উট, যত আয়াত তত উট, যত আয়াত তত উট, বুখারী মুসলিম। বর্তমান বাজারে যে উট আল্লাহ রাসূল উল্লেখ করেছেন তার প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা দাম অমি একটার। উটের জগতে যেগুলো সবচেয়ে সেরা বড় উট তার ভাষায় আরবিতে এলো এবং খুব দামি। তাহলে এখন এক আয়াত পড়লে আমি এক উট দান করার সময় নেকি পাবো বা কল্যাণ আমার কাছে চলে আসবে? কে পড়বে কোরআন? কোরআন যে কেউ পড়তে চায় না, সবাই যে খালি বন্ধ করে রাখে, যারা পড়ে তারা আবার কবরে বকশায় দিয়ে বলে যে কবরে বক্সে দিলাম। দশটা ছাত্র নিয়ে গেছেন হুজুর, দিয়ে বলেছেন একবার কোরআন মাজিদ পড়ে দেব, তো ছেলেরাকে বলেছে পড়ো, এবার এক ঘন্টা পরে বলছে হয়ে গেছে। কিভাবে হলো?